ভয়াবহ বৃষ্টিতে ফের বিপর্যস্ত উত্তরাখণ্ড, জনজীবন কার্যত বিপর্যস্ত। ফুঁসছে অলকানন্দা সহ অন্যান্য নদী। জানা গিয়েছে গত ২৪ ঘন্টায় ভয়াবহ বৃষ্টি হয়েছে উত্তরাখণ্ডে। আরও বৃষ্টি হওয়ার আশঙ্কার কথা শোনা যাচ্ছে। ভারী থেকে অতি ভারী বৃষ্টি হচ্ছে রাজ্যের বিভিন্ন অংশে। দেরাদুন, শ্রীনগর, পাউরি, গড়হাল, চামোলি, ঋষিকেশ সহ একাধিক জায়গায় পরিস্থিতি অত্যন্ত ভয়াবহ। ইতিমধ্যেই প্রশাসন কাজে নেমে পড়েছে, বিপর্যয় মোকাবিলা দপ্তরও কাজ শুরু করে দিয়েছে। গত দেড় মাস ধরে নাগাড়ে এই রাজ্যের পরিস্থিতি অত্যন্ত ভয়াবহ আকার নিয়েছে। গোটা উত্তর ভারত জুড়েই ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হয়ে চলেছে। উত্তরাখণ্ড অতি ভারী বৃষ্টিতে লণ্ডভণ্ড হয়ে যায়। সপ্তাহ খানেক একটু পরিস্থিতির উন্নতি হয়েছিল, এবার ফের ভয়াবহ বৃষ্টির কবলে উত্তরাখণ্ড। গত ২৪ ঘন্টা ধরেই বৃষ্টির আবহ ছিল উত্তরাখণ্ডে, কিন্তু রাত থেকে অতি ভারী বৃষ্টি শুরু হয় এই সব এলাকায়। পাহাড়ি উপত্যকা থেকে বিপুল জলের স্রোত নামতে থাকে। বহু জায়গায় পাহাড়ের ধস নেমে রাস্তা বন্ধ হয়ে গিয়েছে। চামোলি ও উত্তরকাশী এলাকাও প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত। বহু এলাকা জলের তলায় চলে গিয়েছে। সাধারণ মানুষকে উদ্ধার করা হচ্ছে। হরিদ্বারের দিকেও নজর রাখা হচ্ছে। সেখানে সোমবার সকাল অবধি পরিস্থিতি নিয়ন্ত্রণে ছিল বলেই খবর। উত্তরাখণ্ডের ডিজিপি অশোক কুমার বলেন, মৌসুম বিভাগ কা রেড অ্যালার্ট চল রহা থা और 12 तारीख के से ही भारी बारिश चल रही है, विशेषकर गढ़वाल क्षेत्र में। कुमाऊं में भी है पर गढ़वाल में ज़्यादा हुई है। कल तो 13-24 घंटे रुका ही नहीं है नॉनस्टॉप, आज रात भी पूरा ऐसे ही रहा है। तो सभी जगह रास्ते बंद हैं, सभी जगह पुलिस अलर्ट है और हमारी एसडीआरएफ की टीमें लगी हुई हैं। चमोली में भी कई जगह प्रॉब्लम आई है, बादल फटे हैं, एक जगह मवेशियों के लॉस की सूचना है। इसी तरह रुद्रप्रयाग में भी ऐसा ही हुआ है। उत्तरकाशी में एक जगह बादल फटा है, मोरी क्षेत्र में। पूरी क्षेत्र में एक बड़ी सूचना आई है कि मोहन चट्टी के पास कोई रिसोर्ट है, उसमें एक फैमिली दब गई है। संभवतः तो उसमें चार लोग अभी मिसिंग हैं, तो वो एक बड़ी सूचना है। एक टिहरी क्षेत्र में भी पूरा NH तो बंद है ही है जगह जगह पे, और बीच में जो शिवपुरी के पास एक टनल बन रही थी LNT की, उसमें यात्री फंस गए थे, उसमें पानी आ गया था। यात्री नहीं, उसमें मतलब वर्कर्स, और पर उनको निकाल दिया गया। करीब 70 के करीब वर्कर्स थे, तो वो सेफ है वहाँ पे। চামোলি এলাকায় অতি ভারী বৃষ্টিতে রাস্তাঘাট বিপর্যস্ত। ভারী পাথরের ধসে বহু রাস্তা আটকে গিয়েছে, বাড়িঘর ভেঙেছে পাথরের আঘাতে। রাস্তার আশেপাশে বহু বড় পাথর ছড়িয়ে ছিটিয়ে পড়ে। ওইসব এলাকায় যান চলাচল সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। ফের ভারী বৃষ্টি হলে ধস নামার আশঙ্কা করা হচ্ছে। বিপর্যয় মোকাবিলা দলের লোকজন এলাকায় ত্রাণ ও উদ্ধার কাজ চালাচ্ছে। অলকানন্দা নদীকে যেন চেনাই যাচ্ছে না। রাতভর বৃষ্টিতে উত্তাল অলকানন্দা। তীব্র গতিতে সামনে থাকা সবকিছুকে নিয়ে ভেসে চলেছে এই খরস্রোতা নদী। বিপদ সীমার উপর দিয়ে এই নদী বইছে, ফলে আরও বৃষ্টি হলে পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়াবে সেই আশঙ্কা করছে ওয়াকি বহাল মহল। দেরাদুনে একটি আস্ত বাড়ি ভেঙে পড়েছে, সেই ভিডিও ধরা পড়েছে ক্যামেরায়। উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামী পরিস্থিতি নিয়ে বৈঠক করেছেন। ঋষিকেশ বদ্রীনাথেও পরিস্থিতি অত্যন্ত খারাপ। ঋষিকেশে নদী উত্তাল হয়ে আছড়ে পড়ছে। বদ্রীনাথে কাদা মাটির সঙ্গে একাধিক গাড়ি ভেসে যেতে দেখা গিয়েছে। সাধারণ মানুষদের উদ্ধার করে আশ্রয় শিবিরে নিয়ে যাওয়া হয়েছে, কিন্তু প্রশ্ন একটাই, আরও বৃষ্টি হলে কি হবে রাজ্যের পরিস্থিতি? ব্যুরো রিপোর্ট, ওয়ান ইন্ডিয়া বাংলা।